আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক জানুয়ারি 2022, যেটা জানুয়ারি মাসে তোমাদের স্কুল থেকে দেওয়া হয়েছে, সেই মডেল অ্যাক্টিভিটি টাস্কের ষষ্ঠ শ্রেণীর পরিবেশ ও ভূগোল বিষয় নিয়ে আলোচনা করবো বলে হাজির হয়েছি। দেখো, প্রত্যেকটি ক্লাসের প্রত্যেকটি বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক আলোচনা করে দেওয়া হয়েছে, যারা যারা দেখোনি ডিসক্রিপশনে কিংবা প্লেলিস্টে গিয়ে অবশ্যই দেখে নেবে। আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো দেখি কি পড়া আছে। দেখো, মডেল অ্যাক্টিভিটি টাস্ক ষষ্ঠ শ্রেণী পরিবেশ ও ভূগোল পূর্ণমান 20, তোমাদের একটা 20 নম্বরের প্রশ্ন, তার উত্তর করতে দেওয়া হয়েছে। প্রথমে তোমরা নিজে করার চেষ্টা করবে, না পারলে তখন এই ভিডিওটা দেখবে, আর যদি পেরে যাও ভিডিও দেখে মেনে নেবে, ঠিক হলো না ভুল হলো। দেখি কি প্রশ্ন দিয়েছে, তার উত্তরগুলোই বা কি হবে। দেখো, এক এক করে আমরা এক বিষয় নিয়ে আলোচনা করছি। প্রথমে দেখো, বিকল্পগুলি থেকে ঠিক উত্তর নির্বাচন করে লেখো। 1 গুণিত 3, 4টে করে অপশান রয়েছে, একটা সঠিক, সঠিক চিহ্নের মধ্যে দাগ দিতে হবে। প্রথম প্রশ্ন, সূর্যের আলোয় আলোকিত হয় না, সূর্যের আলোয় আলোকিত হয় না কে? বুধ। বুধ তো একটা গ্রহের নাম, সে তো সূর্যের আলো আলোকিত হয়। চাঁদ, চাঁদ একটা উপগ্রহ, পৃথিবীর একটা উপগ্রহ চাঁদ, আমরা জানি সেও তো সূর্যের আলো আলোকিত হয়। বৃহস্পতি, সেও একটা গ্রহ, সেও সূর্যের আলো আলোকিত হয়। তারপরে কি আছে দেখো, প্রক্সিমা সেন্টাউরি, প্রক্সিমা সেন্টাউরি একটা নক্ষত্র, তার নিজস্ব আলো আছে, তার তো সূর্যের আলো আলোকিত হওয়ার দরকার নেই, তাহলে প্রক্সিমা সেন্টাউরিটাই হচ্ছে সঠিক উত্তর। এরপর আমরা দ্বিতীয় প্রশ্ন চলে আসি, মহাবিশ্ব সৃষ্টির সময় অসংখ্য ধূলিকণা ও গ্যাসের মহাজাগতিক মেঘ নিয়ে তৈরি হয়েছিল কি? কি বলতো, ছায়াপথ নয়, ধূমকেতু নয়, উল্কাও নয়, নীহারিকা তৈরি হয়েছিল, তা নীহারিকার মাথায় দাগ দিতে হবে। এরপরে দেখো তিনের প্রশ্নটা, সৌরজগতে যে গ্রহটি পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে সেটি হলো? দেখো, সৌরজগতে সব গ্রহ কিন্তু পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে, কেবলমাত্র একটা গ্রহ রয়েছে যেটা কিন্তু পূর্ব থেকে পশ্চিমে আবর্তন করে, সেটা হচ্ছে শুক্র গ্রহ। বাকি বুধ, মঙ্গল, পৃথিবী সব কিন্তু পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে। আমরা পৃথিবীতে, পৃথিবী কোন দিকে ঘোরে? পৃথিবী পশ্চিম থেকে পূর্বে ঘোরে বলেই সূর্যটা পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে শুক্র। এবার চলো নিচের প্রশ্নগুলো দেখে নিই। প্রথম কি আছে, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো, দুটো শূন্যস্থান দিয়েছে, উত্তরটা কী হবে? একটি বামন গ্রহের উদাহরণ হলো প্লুটো, প্লুটো একটা ছোট্ট গ্রহ, বামন গ্রহ মানে ছোট্ট গ্রহ হচ্ছে প্লুটো। আর সৌরজগতে 8টি গ্রহের মধ্যে ড্যাশ গ্রহের অভিকর্ষ বল বেশি, বলতো কোন গ্রহে? বৃহস্পতি গ্রহের, বৃহস্পতি গ্রহে অভিকর্ষ বল সবচেয়ে বেশি। তাহলে এখানে আমরা 3টে MCQ করে নিলাম আর 2টো শূন্যস্থান পূরণ করে নিলাম। এরপরে আমরা পরের প্রশ্নের দিকে এগিয়ে যাব। দেখো পরে কি রয়েছে, পরে রয়েছে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও। এটা কস্তম্ভে 3টে রয়েছে, খস্তম্ভে 3টে রয়েছে, এই 3টের সঙ্গে 3টে মিল হবে। কীভাবে হয় বলতো? আকাশগঙ্গা, আকাশগঙ্গা একটা ছায়াপথের নাম, এই জন্য আকাশগঙ্গার সঙ্গে ছায়াপথ মেলাবো। আর নীল গ্রহের চারিদিকে ঘোরে, নীল গ্রহ মানে পৃথিবী, পৃথিবীর চারিদিকে কে ঘোরে? পৃথিবীর উপগ্রহ চাঁদ ঘোরে, তাহলে এটার সঙ্গে এটা মিলবে। আর বৃহত্তম গ্রহাণুর নাম কী জানো? সেরেস। ঠিক আছে, দেখো কীরকমভাবে মিলটা করে দেওয়া হলো, তোমাদের বুঝিয়ে দেওয়া যাচ্ছে। এরপরে কী আছে দেখো, এরপরে কয়েকটা প্রশ্ন রয়েছে, 3-এর প্রশ্ন, 4-এর প্রশ্ন, 5-এর প্রশ্ন। চলো সেই প্রশ্নগুলো আমরা এক এক করে দেখে নিই, তার উত্তরটা কী হবে সেগুলো ভালো করে বুঝে নিই। দেখো 3-এর প্রশ্নটা কী আছে, সৌর ঝড় হলে পৃথিবীর উপগ্রহের যোগাযোগ ব্যবস্থায় সমস্যার সৃষ্টি হয় কেন? এর উত্তরটা কীভাবে লিখতে হবে চলো একটু দেখে নিই। সৌর ঝড়ের সময় প্রচুর পরিমাণে আয়নিত কণা, গ্যাস, রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ে। আয়নিত কণার সংস্পর্শে এসে কৃত্রিম উপগ্রহ ক্ষতিগ্রস্ত হয় এবং যোগাযোগ ব্যবস্থার সমস্যার সৃষ্টি করে। তড়িদাহিত কণার প্রভাবে সেগুলো আয়ু কমে যায় বলে গবেষকদের দাবি। প্রতি বছর অন্তর এই ঝড় পরিলক্ষিত হয়। ঠিক আছে, এরপরে দেখো কী প্রশ্ন আছে, ধূমকেতুর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। প্রথম পয়েন্ট, ধূমকেতুর নিয়মিত অর্ধবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে। 2 নম্বর পয়েন্ট, ধূমকেতু দেখতে একটা ঝাঁটার মতো। 3 নম্বর পয়েন্ট, ধূমকেতু দেহ লোহা, নিকেল প্রভৃতি ধাতু ও পাথর দিয়ে তৈরি।
তারপর দেখো চার পয়েন্টটা কি আছে, চার প্রশ্নটা হচ্ছে গ্রহ ও নক্ষত্রের তিনটি পার্থক্য লেখো। দেখো উত্তরটা কেমন হবে, গ্রহের নিজস্ব আলো নেই আর নক্ষত্রের নিজস্ব আলো আছে, এই পয়েন্টটা তোমরা অবশ্যই প্রথমে লিখবে। দ্বিতীয় লিখবে, গ্রহ নক্ষত্রকে কেন্দ্র করে ঘোরে কিন্তু নক্ষত্র গ্রহকে কেন্দ্র করে ঘোরে না। তিন নম্বর পয়েন্টটা কী আছে দেখে নাও, গ্রহ নক্ষত্রের তুলনায় বড় হয় না কিন্তু নক্ষত্র গ্রহের তুলনায় অনেক অনেক বড় হয়। পাঁচের প্রশ্নটা দেখে নি কী উত্তর হবে, আমাদের সবচেয়ে কাছের নক্ষত্রের সংক্ষিপ্ত পরিচয় দাও। দেখো এটা একটা বড় প্রশ্ন, তোমরা ভালো করে উত্তরটা লক্ষ্য করবে। আমাদের সবচেয়ে কাছের নক্ষত্রটি হলো সূর্য, আকাশগঙ্গার লক্ষ কোটি তারার মধ্যে একটি মাঝারি হলুদ তারা হলো সূর্য। 460 কোটি বছর আগে মহাশূন্যে ভাসমান ধূলিকণা হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের বিশাল মেঘ সংকুচিত হয়ে জমাট বেঁধে তৈরি হয় সূর্য। সদ্য জন্মানো নক্ষত্রের মহাকর্ষের কারণে পরমাণুতে পরমাণুতে ধাক্কা লেগে প্রচণ্ড তাপ আর শক্তি তৈরি হয়, এর ফলে জ্বলন্ত আগুনের গোলার মতো সূর্য থেকে আলো ও উত্তাপ ছড়িয়ে পড়তে থাকে। সূর্যের বাইরের দিকে উষ্ণতা প্রায় 6000 ডিগ্রি সেলসিয়াস আর ভিতরের দিকে উষ্ণতা প্রায় 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস। পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় আর 3 লক্ষ গুণ ভারী। সূর্যরশ্মির 200 কোটি ভাগের মাত্র এক ভাগ পৃথিবীতে এসে পৌঁছায়। দেখো এইভাবেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দেখালো, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই জানাবে। আর আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেল যদি নতুন থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।